আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান বলছি হামসা সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লাইভ প্রোগ্রাম করব চেক রিপাবলিক নিয়ে এবং ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে চেক রিপাবলিক সম্পর্কে ডিসকাশন করার জন্য চেক রিপাবলিক থেকে আমাদের সাথে যোগদান করবেন নজরুল ইসলাম ভাই, এবং উনি আমাদের সাথে ডিসকাস করবেন যে অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রসেস ফলো করা লাগবে এবং রিকোয়ারমেন্ট গুলো কি লাগবে। প্রথম তো রিকোয়ারমেন্ট মিট করতে হবে, রাইট? প্রথম রিকোয়ারমেন্ট মিট করতে হবে, স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করতে হবে, দেন কবে থেকে অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে সেটা জানতে হবে, দেন জানতে হবে হচ্ছে আপনারা অ্যাডমিশন কবে থেকে পাবেন এবং কি কি ধরনের ডকুমেন্টস লাগতে পারে সেটার জন্য। এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব আজকে। আমাদেরকে অনেকেই কোশ্চেন করছে নর্ডিক টার্নসে যে কবে থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমি এই সম্পর্কে আস্ক করব নজরুল ইসলাম ভাইকে, এবং নজরুল ইসলাম ভাই নিজে থেকেই বলবেন যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি এবং কি কি রিকোয়ারমেন্ট থাকলে আপনি ডিরেক্টলি নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ঠিক আছে, সো আমি ইনভাইট করছি নজরুল ইসলাম ভাই ফ্রম চেক রিপাবলিক। কেমন চলতেছে চেক রিপাবলিকের অবস্থা, কি করোনার এই সময়ে? করোনা ছিল আপনার, লকডাউন ছিল লাস্ট ফেব্রুয়ারি, সরি ডিসেম্বর 2 তারিখ পর্যন্ত লকডাউন ছিল। এখন লকডাউন নাই, এখন মানুষ র‍্যান্ডম রিমুভ করতে করতেছে। সো যেহেতু একটা টুরিস্ট কান্ট্রি, অনেক পর্যটক আসতেছে বাইরে থেকে, সো অনেকের জন্য কোভিড টেস্ট লাগতেছে, অনেকের জন্য কোভিড টেস্ট লাগতেছে না। সো চলতেছে আর কি রকম ভাবে আর কি ব্যাপারটা, গ্রিন কান্ট্রি তারপর হচ্ছে রেড কান্ট্রি এরকম, বাট জীবনযাত্রা নরমাল হয়ে গেছে আর কি। That's a very good thing to know, because আমাদের সুইডেনে আমাদের ভ্যাকসিন ক্রিসমাসের পরে তারা রিসিভ করবে, জানুয়ারি 1 থেকে বা ডিসেম্বর 29 তারিখে মনে হয় ভ্যাকসিনটা রিসিভ করবে। তো ফার্স্ট প্রায়োরিটিতে যারা থাকবে তাদেরকে আগে প্রায়োরিটি ওয়াইজ দেওয়া হবে, ডক্টর নার্সদের থেকে দেওয়া হবে, লোকাল সিটিজেনদেরকে দেওয়া হবে, তারপর আস্তে 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 করে এরকম হবে, সবাইকেই দেওয়া হবে, বাট একটা পর্যায়ক্রমে দেওয়া হবে আর কি। তো আমি আমার কাছে মনে হয়েছে যে ভ্যাকসিন আসার কারণে অনেক রিল্যাক্স হয়ে গেছে, তো অনেক অনেক সুন্দর রিল্যাক্স হয়ে গেছে আর কি। প্রতিষেধক তো না, এটা তো হবে না এটা দিলে, কিন্তু যাদের হয়েছে বা যাদের হবে সামনে, যাদের ধরেন ভ্যাকসিন নেয় নাই কিন্তু তারপরেও হইলো, তো সেটার জন্য তো সে দেখা যেল যে হয়ে যাওয়ার পরে তো সেটার জন্য মেডিকেশন তো নাই। না, হয়ে গেলে একবার ইয়া নাই আর কি, কিউর নাই, হয়ে গেছে তো হয়ে গেছে। এখন মেন্টালি ইমিউন সিস্টেমটাকে অনেকে, যেমন প্রথম যখন কোভিড আসতেছিল লাস্ট গত বছরের এরকম 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 টাইমে কিন্তু হয়েছিল, ডিসেম্বরের দিকে কিন্তু শুরু হয়েছিল, সবাই কিন্তু ভাবছিল কোভিড আসলে একদম একদম মানে শেষ, জীবন শেষ, সব শেষ, ফ্যামিলি শেষ সব, বাট মানুষ কিন্তু এটাকে ওভারকাম করছে ডে বাই ডে, সেটাকে সুন্দরভাবে, যেভাবেই হোক অতটা নেগেটিভ ইমপ্যাক্ট করেন নাই মানুষের মাঝখানে। ভয় ছিল প্রথমে, এখন কিন্তু কেউ আর করোনাকে কেয়ারই করতেছে না। আমি যতটুকু জানি সুইডেনে, আমার এক ফ্রেন্ড এখান থেকে চাকরি বাদিকে, ও চাকরি বাদিকে সিটিজেন, ও সুইডেন পড়তে গেছে, আমাকে জিজ্ঞেস করছে ফোন দিয়ে কি অবস্থা কেমন চলছে, আমি বলছি এখন তো লকডাউন, ও ম্যান কাম টু সুইডেন, নোবডি ইজ ডিল উইথ করোনা। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, এখানে ওইভাবে কেউ মেইনটেইন করে না। আসলে মানুষ কম থাকার কারণে এটা একটা বেনিফিট আমাদের জন্য, মানুষ কম থাকার কারণে বেনিফিট, কারণ সবাই ডিস্টেন্সটা ঠিক মতো মেনটেন করতে পারতেছে, আর কেউ ডিস্টেন্স মেনটেন না করলে চিল্লায় চিল্লায় বলতেছে সুইডিশ ভাষায় যে ডিস্টেন্স মেনটেন করো, তো তখন সবাই একটু তাকায় তাকায় একদম সবাই সেফ সাইডে চলে যেতে চায় যে হ্যাঁ ঠিক আছে, আমি মেনটেন না করলে তো মানুষ আমার দিকে তাকাচ্ছে, দায়িত্ব থেকে যায়। এক্স্যাক্টলি, তো আমরা আজকে কথা বলবো চেক রিপাবলিকের ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রাম 2021 নিয়ে, যে 21 সেশনটা শুরু হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আমি আপনার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সবার কাছ থেকে এই কোশ্চেনগুলো আমি গ্যাদার করেছি, বিভিন্ন মেইল, বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন জায়গা থেকে,
অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে শেষ হয়ে যাবে কবে, ডেডলাইন কবে? যদি আমি স্পেসিফিক ডেট বলি সেটা অ্যাপ্লিকেশন শুরু হয় ফার্স্ট উইক অফ ডিসেম্বর, ডিসেম্বরে। ইউনিভার্সিটি বেদে ডিপেন্ড করে, কোন ইউনিভার্সিটিতে 7, 8, 10। আমি যদি বলি এখন কিছু ইউনিভার্সিটি অনগোয়িং, বাট ইন নেক্সট উইকে আপনি সবগুলো ইউনিভার্সিটিতেই আপনি অ্যাডমিশন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা হচ্ছে একদম পিক আওয়ার বলা যায়, একদম স্টার্টিং এর পিক আওয়ার এখন চলতেছে। আর এটার ডেডলাইন থাকে হচ্ছে আপনার ফার্স্ট উইক অফ মার্চ, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে ফার্স্ট উইক লাস্ট উইক অফ ফেব্রুয়ারি। আচ্ছা, আমরা ফেব্রুয়ারি পর্যন্ত ধরতে পারি? আমরা লাস্ট উইক অফ ফেব্রুয়ারি পর্যন্ত ধরে নিই, তাহলে হাতে একটু সময় রাখা উচিত, কারণ পেমেন্টের সময় আমি বাংলাদেশ থেকে যে যে ব্যাপারটা ফেস করছিলাম, আমার লাস্ট ডেটের 2 দিন আগে আমি করতে গেছিলাম, আমি ক্রেডিট কার্ড পাচ্ছিলাম না বা কোনো ওয়েতে পেমেন্ট করতে পারতেছিলাম না। বাট সেক্ষেত্রে কিন্তু নর্ডিক টার্ম কিন্তু একটা পজিটিভ ব্যাপার, যে কোনো টাইমে কিন্তু বাংলাদেশিদের ক্রেডিট কার্ড হোক বা ওরা পেমেন্ট করে দিলে আগে আগে আপনি যে কোনো সময় ক্লিয়ার করতে পারবেন। এটা নিয়ে এক্স্যাক্টলি আমাদের আমাদের বেনিফিট যে পে করে দিবে, তারপরে আমরা এখান থেকে পে করে দিতে পারবো। ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট যেটা আছে একটা ক্লিক করলে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, যত ধরনের সিস্টেম আছে বাংলাদেশে, যে কোনো উপায়ে আপনি সুন্দর করে পে করে দিতে পারবেন। দেন উই উইল পে ফ্রম হিয়ার। আমি কিন্তু একটা জিনিস দেখে খুবই মানে অবাক এবং ভালো লাগছে, আপনি সব ধরনের সিস্টেম রেখে দিয়েছেন পেমেন্ট করার জন্য, বিকাশ, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার। মানে এটা আসলে মানে কেউ চাইলে সে ঘরে বসে বাইরে বেরোতে হবে না, কোনো কিছু না, কিছু করতে হবে। এটা আসলে একটা ইমপ্রেসিভ ছিল আর কি, আপনার এই কাজগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ, কিছু করতে হবে না তাকে, সে বাংলাদেশের রকেট। মানে বাংলাদেশে বর্তমানে যেই ইয়েগুলো আছে, আমি একটু শেয়ার করি এখানে, তাহলে হয়তো দেখতে পাবেন কিভাবে শেয়ার করে। স্ক্রিন শেয়ার খুলি আগে। শেয়ার করতে হয় যদি আমার এখানে নয়টাসের মাধ্যমে যেই যেই পেমেন্ট সিস্টেম যেটা আমরা ইউজ করি, এসএসএল কমার্স, দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাচ্ছি। এসএসএল কমার্স এর মাধ্যমে আমরা পে করে তো এসএসএল কমার্স হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট গেটওয়ে সিস্টেম, যেটা বলতে গেলে সব কোম্পানি ইউজ করে এখন বর্তমানে। সেইলার, তারপর ইয়েলো, যত ধরনের অনলাইন বিজনেস আছে সবাই এসএসএল কমার্স ইউজ করে, এবং এর মাধ্যমে ভিসা থেকে শুরু করে টি ক্যাশ, ফাস্ট ক্যাশ আছে এখানে, এমন কিছু নাই যে নাই, শিওর ক্যাশ, ইউপে, রকেট, নগদ, বিকাশ সব আছে, সব একদম দিয়ে দিচ্ছেন যার যেটা ইচ্ছে হয়, করতে অনেক সময় লেগেছে। প্রথম যে কাজটা করতে হচ্ছে, এটা করতে গেলে আমাদের কমপ্লায়েন্স কিছু কিছু ইস্যু আছে এসএসএল কমার্সে, যেটা অনেক বড় বড় কোম্পানির থাকে, ওরা সবার সাথে কাজ করে না, ওরা খুব বেছে বেছে কাজ করে। তো যখন ওই আপনার আমরা যখন বললাম এসএসএল কমার্সকে অফার করলাম যে আমরা আপনাদের সিস্টেমটা নিতে চাই, তখন বললো যে না, আমরা তো এইভাবে কাজ করি না অনলাইন বিজনেসে, আপনার বিজনেসটা কতটা ভেরিফাইড সেটা আমরা জানি না, তো সেটার জন্য এখানে ইউরোপ থেকে ভেরিফিকেশন করানো লেগেছে, এবং সেটা করাইতে গিয়ে অনেক মানে অনেক প্রবলেম হয়েছে। বাট দেন লাস্ট আমি এবং আইটি আমাদের কুশাল, বিগ অ্যাপ্লোজ ফর হার, ফর হিম, সে এটা নিয়ে অনেক কাজ করেছে এবং পুরো ইন্টিগ্রেশনটাও করেছে এটার। বাট এটা হওয়াতে আমাদের আমরা অনেক আগে গেছি এটাতে, কারণ কোন কোন বাংলাদেশ কেন, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আপনার এরকম অনলাইন পেমেন্টের কোনো কনসালটেশন ফর্ম নাই, দিস ইজ দ্য ফার্স্ট, বাংলাদেশে ফার্স্ট। আচ্ছা, তো আমাদের প্রথম যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে উত্তর হচ্ছে যে ফার্স্ট অফ ডিসেম্বর থেকে শুরু হয়, মানে ফার্স্ট উইক অফ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, তার মানে এই উইক থেকে অলরেডি স্টার্ট। এখন থেকে যদি কেউ চায় ব্যাচেলর এবং মাস্টার্স এই দুইটার জন্যই অ্যাপ্লিকেশন করবে, সেটা হচ্ছে সেপ্টেম্বর সেশনের জন্য। সেপ্টেম্বর এখানে একটা আরেকটা ব্যাপার বলে রাখি, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু ক্লাস আপনার স্টার্ট হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এখানে কিন্তু ক্লাস স্টার্ট হয় অক্টোবরের ফার্স্ট উইকে,
এই জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু একটু নি পিছনে, 1 মাস পিছনে আর কি। সো এটা একটা ভালো, এটা একটা ভালো, সে ওই দিকটা ভালো সময় সময় পাবে, ভিসা কর্পোরেট সময় পাবে আর কি হাতে। আচ্ছা, এটা এটা গেল। তাহলে আজকের লাইভ সেশনের পর থেকে যারা যারা আমাদেরকে অলরেডি মেইল করেছেন এবং যারা যারা মেইল করার চিন্তা করছেন, মেইল করুন আপনারা service@nordictrans.ac তে। মেইল করার সাথে সাথে আমরা, আমি এবং নজরুল ভাই মিলে আমরা চেক রিপাবলিকের সুন্দর একটা প্রসেস রেডি করেছি। কোন প্রসেসে আপনাকে কাজ করতে হবে, ফার্স্ট স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, থার্ড স্টেপ কি, প্রত্যেকটা স্টেপ এলাবোরেট করে দেওয়া আছে ওইখানে। আপনাকে আমাদের কাছে ব্যাক এন্ড ফোর্থ করে জিজ্ঞেস করতে হবে না, ভাই এটা কি ওইটা কি, সব লেখা আছে ওইখানে কি কি করতে হবে। জাস্ট আপনারা ওই প্রসেসটা পাবেন, আমরা আপনাকে মেইল করব, প্রসেসটা পাবেন। পাওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে nordictrans.ac তে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করে লগ ইন করে দেন আপনি প্রথম পেমেন্টটা দিবেন। সাথে সাথে নজরুল ভাই অ্যাসাইন হয়ে যাবে সিস্টেমের মধ্যে এবং নজরুল ভাই আপনাদের সাথে 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 কমিউনিকেট করা শুরু করবে সবকিছু নিয়ে, এবং আমি তো আছি ওনার সাথে। সো এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ছিল সেকেন্ড কোশ্চেন, ব্যাচেলারের রিকোয়ারমেন্টস কি? এটা হচ্ছে ব্যাচেলারদের কোশ্চেন, ব্যাচেলারের রিকোয়ারমেন্ট গুলো কি কি? ব্যাচেলারের যে ব্যাপারটা হয়, আমরা বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করে আসে, ফর এক্সাম্পল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি যেটা বলি, সেটাতে আমি দেখছি দুইটা ছেলে লাস্ট ইয়ারে 3.8 ছিল একটা, তার একটা এসএসসি তে ছিল 3.8 আর ইন্টারমিডিয়েট ছিল 4.1। সো এই রিকোয়ারমেন্ট নিয়ে হচ্ছে ব্যাচেলর অ্যাডমিশন পাইছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। সেক্ষেত্রে আইএলটিএস একটা রিকোয়ারমেন্ট থাকে ব্যাচেলরের জন্য, এট লিস্ট 5.5 একটা পয়েন্ট রাখা লাগে। আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, তাহলে এসএসসি তে যদি 3.5 এর উপরে থাকে তাহলে আমরা তার সাথে কাজ করতে পারবো, আর এইচএসসি তে যদি তার 4 থাকে তাহলে আমরা তার সাথে কাজ করতে পারবো। আমি কথা কিটা বললাম? আচ্ছা, কারণ এই এই জিনিসটা সবাই জিজ্ঞেস করে, সবাই মেলের মধ্যে লিখে দেয় আমার এত আছে এসএসসি, আমার এইচএসসি এত আছে, আমার আইএলটিএস এত আছে, আমি কি পারবো কিনা। তো এইখানে লাইভ প্রোগ্রাম যারা দেখছেন আমাদের সাথে তারা শেয়ার করুন, এবং আপনারা যারা যারা আসতে চায় চেক রিপাবলিকে তাদের কাছে এই বিষয়গুলো আলোচনা করুন যে এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট, এবং এই এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট, এসএসসি তে 3.5 থাকতে হবে নজরুল ভাইয়ের কথা অনুযায়ী, আর এইচএসসি তে মিনিমাম 4 থাকতে হবে, দেন আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, কারো যদি এইচএসসি তে 3.5 থাকে বা তার ব্যাপারটা ঠিক আছে, ভালো একটা কোশ্চেন করছেন। ইউনিভার্সিটি কিছু কিছু ব্যাপারে অ্যাডমিশন দেয়, আমি তো সেটা মানে হয় এরকম দেয়া গেছে যে সিজিপিএ কম নিয়ে অ্যাডমিশন পায়, এরকম দিয়ে দেয় অনেক সময়। ওরা তো বাংলাদেশের স্কেলটাকে আসলে কিভাবে মেজার করে সেটা তো ওদের একটা ইন্টারনাল ব্যাপার, এই ওরা ফ্ল্যাশ করে না আসলে। তারপরে একটা সিজিপিএ যেটা আমার মনে হয় 3.8, যদি ইন্টারমিডিয়েট 3.8 রাখে সে অ্যাপ্লাই করতে পারবে, সো এটা সমস্যা না। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাব্রোডে তার মিনিমাম একটা যোগ্যতা থাকলে, মিউট হয়ে গিয়েছিল মনে হয়, শুনি নাই ভালো করে, যদি একটু আবার বলতেন। সরি, 3.8 হলো অ্যাপ্লাই করা যেতে পারে, সো এটা সমস্যা নাই। ওরা এটাকে ভালো একটা রিকমেন্ডেশন এটা, সেক্ষেত্রে থাকলে আইএলটিএস এর একটা পয়েন্ট থাকলে সেক্ষেত্রে অ্যাডমিশন পাওয়াটা পসিবল, সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যারা যারা আপনাদের 3.5 এর উপরে আছে রেজাল্ট এসএসসি এবং এইচএসসি তে, তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনটা তো শুধু রেজাল্টের উপর ডিপেন্ড করে না, ইউরোপে এখানে অনেক ডকুমেন্টেশনের ব্যাপার আছে, রিকোয়ারমেন্ট গুলো সব মিট করতে হবে। সো সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট মিট করার জন্য রেজাল্টটাই ওয়ান অফ দ্য ফ্যাক্টর্স, বাট এটা পুরোপুরি ভাবে ডিপেন্ড না এটা অ্যাডমিশন টাইমের উপর। অনেকে ইউনিভার্সিটি স্কুল কলেজে অনেকে অনেক ভলান্টিয়ারি কাজ করে, এই ব্যাপারগুলো কি ইউরোপিয়ানরা খুবই পজিটিভলি নেয়, আমি দেখলাম লিডারশিপ ক্যাপাসিটি যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা একটা ব্যাপার বলেছেন, সুন্দর একটা ব্যাপার বলেছেন যে কিছু ভলেন্টারি কাজকর্ম যারা করে তাদেরকে পজিটিভ নেয়, যেমন সুইডেনে এসআইএসজিপি স্কলারশিপ আছে, ওখানে একটা কলামই আছে আলাদা যে যদি ভলেন্টিয়ার কোনো ওয়ার্ক করে থাকে তাহলে তারা ওটাকে প্রায়োরিটি দেয়, এবং যদি কেউ ইউনাইটেড নেশনস এর কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, যেমন ইউনেস্কো, ইউনিএইড, তারপর হচ্ছে
UNDP এগুলোর সাথে যদি কোনো ভলান্টিয়ার কাজে সে যুক্ত থাকে সেগুলোকেও প্রায়োরিটি দেওয়া হয়। তো চেক রিপাবলিকও এগুলো এগুলো খেয়াল করে, রাইট? আচ্ছা আচ্ছা, এটা গেল। আচ্ছা, আইএলটিএস এর ক্ষেত্রে একদম ন্যূনতম কত আইএলটিএস থাকলে আমরা তাকে নিয়ে কাজ করতে পারবো ব্যাচেলরের ক্ষেত্রে? ব্যাচেলরের ক্ষেত্রে যে মানে প্রত্যেক সেকশনে চারটা সেকশন থাকে, প্রত্যেক প্রত্যেক সেকশনে মানে মিনিমাম 5 থাকতে হবে সেটা রিকোয়ারমেন্ট। আর ওভারঅল ওভারঅল 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে তাহলে অ্যাডমিশনের জন্য আপনার টেনশন করতে হবে ব্যাচেলরের জন্য আর কি। আচ্ছা, তাহলে আমি যেটা বুঝলাম আপনার কথায় যে আমরা যদি কাজ করি ব্যাচেলরদেরকে নিয়ে তাহলে মিনিমাম 5.5 হলে আমরা আমরা কাজ করব, কারণ আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না। রাইট রাইট, আমরা 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 চাই এমন স্টুডেন্ট গুলো যারা অলরেডি মানে ক্যাপেবল চলে আসার জন্য এখানে এবং এসে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে পারবে। দ্যাটস দ্য থিং। সো আমরা 5.5 এর যারা আইএলটিএস এ 5.5 আছে এবং এসএসসি এইচএসসি তে আপনাদের 3.5 এর উপরে রেজাল্ট আছে, তারাই আপনারা নোডি ক্লাসের সাথে যোগাযোগ করুন এবং দেন আমরা আপনাদের সাথে প্রসিড করব। কারণ অনেকে আছে আইএলটিএস ছাড়া চিন্তা করতেছে ব্যাচেলার করার জন্য, বাট এই ধরনের কোনো সুযোগ আছে নাকি আইএলটিএস ছাড়া? সেক্ষেত্রে সেক্ষেত্রে ইউনিভার্সিটিকে যদি ম্যানেজ করা যায়, ফর এক্সাম্পল কি অনেক সময় ইংলিশ মিডিয়াম থেকে তো আসে, সেক্ষেত্রে তারা আইএলটিএস লাগে না। এখন এই ব্যাপারটা ইউনিভার্সিটির উপর অনেকটাই ডিপেন্ড করে, এবার কি করোনার জন্য কি একটু কি শিথিল করবে কিনা রুলস, কারণ ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড এ একটু শিথিল হয়ে গেছে, সেক্ষেত্রে যদি ওরা একটু নেগোশিয়েট আই মিন একটু শিথিল হয় রুলস, সেক্ষেত্রে হইতে পারে, ইটস নট ইম্পসিবল। না, আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে শিথিল হওয়ার যে ব্যাপারটা বললেন এটা কিছু কিছু কান্ট্রিতে হয়েছে, সুইডেনের ক্ষেত্রে আমি দেখলাম যে এটা আগের মতোই আছে। জাস্ট তার রিকোয়ারমেন্ট দেখতেছে, রিকোয়ারমেন্ট যদি ম্যাচ করে তাহলে তারা করছে, আদারওয়াইজ তারা খুব একটা ব্যাচেলরে আইএলটিএস আসলে একটা টাইম একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ একটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন সাবজেক্ট থেকে পড়ে আসতে, সায়েন্স থেকে বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে অথবা আর্টস থেকে, সো তার ইংলিশ ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে মাস্টার্স এর ব্যাপারে কিছু কিছু ইউনিভার্সিটি আছে, সেক্ষেত্রে ওরা আবার আইএলটিএস ছাড়া অ্যাডমিশন দেয়, আইএলটিএস ছাড়া অ্যাডমিশন দেয়, কিন্তু আবার সেক্ষেত্রে এম্বাসি একটু এক্ষেত্রে এরকম প্রবলেম হয়। ফর এক্সাম্পল আমি জার্মানির এক্সাম্পলটা যদি দেই, জার্মানি অনেক ইউনিভার্সিটি আছে 5.5 দিয়ে অ্যাডমিশন পাওয়া যায় জার্মানি, কিন্তু আপনার এম্বাসি 6 না হলে আপনার ভিসাকে ইয়া করে না, ওরা এম্বাসি 6 না হলে আপনাকে ভিসাকে আস্তে করে আপনার ভিসাটা রিজেক্ট করে দেয় আর কি। এক্স্যাক্টলি, আমি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। সো 6.5 না থাকলে ওরা ভিসা দেয় না, কারণ ওরা জানে 5.5 দিয়ে জার্মানদের সাথে ইংলিশেও কথা বলতে পারবে না। রাইট রাইট। তো তাহলে যারা ইংলিশ মিডিয়াম থেকে ও লেভেল এ লেভেল করে আসবে তাদের ক্ষেত্রে ব্যাচেলর করাটা সুযোগ থাকতে পারে, রাইট? তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। আচ্ছা, তাহলে তাদের ক্ষেত্রে আইএলটিএস লাগবে না। গুড, তাহলে আমরা এটা আমরা আমরা আরো বেশি লঞ্চ করব এবং এগুলো নিয়ে হয়তো কিছু ভিডিও থাকবে, জাস্ট রিকোয়ারমেন্ট নিয়ে কিছু ভিডিও থাকবে, যেন লাইভ সেশন তো আছেই সবাই যারা লাইভে কোশ্চেন করবে তাদের জন্য, বাট রিকোয়ারমেন্ট নিয়ে কিছু ভিডিও করলে সেগুলো যদি সবার কাছে শেয়ার করা হয় বা পৌঁছায় দেওয়া হয় তাহলে আশা করা যায় যে অনেক মানুষ যারা হয়তো ব্যাচেলার করতে চাচ্ছে বাট বাংলাদেশে ব্যাচেলার করতে চাচ্ছে না, ইউরোপের কোনো কান্ট্রিতে করতে চাচ্ছে, সেক্ষেত্রে তারা চেক রিপাবলিককে একটা 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 হায়ার এডুকেশনের ইউরোপে একটা আমি আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা জায়গা, যে যে জায়গাতে তারা এসে খুব ভালো একটা অপরচুনিটি, যে গুটি কয়েক টাকা দিয়ে তারা, টিউশন ফি এত বেশি না, মানুষ খুব ভালো, এত হসপিটেবল মানুষ খুব কম, কারণ ওরা টুরিস্ট টুরিস্ট দেখে অভ্যস্ত, তো ওদের কাছে অন্য দেশের মানুষরা পড়তে আসাটা খুব আজব কিছু না, কারণ ওরা নর্মাল, কারণ ওরা টুরিস্ট কান্ট্রি এবং দেশটাও খুব সুন্দর। তো আমি আমি এটা আরো কিছু ভিডিও বানাবো আমরা। আচ্ছা, গেলাম ব্যাচেলর নিয়ে, আমার কোশ্চেন শেষ। এবার মাস্টার্স এর ক্ষেত্রে, মাস্টার্স এর ক্ষেত্রে রেজাল্ট এর কথাটা যদি একটু প্রথম বলতেন তাহলে ভালো। যারা সিজিপিএ যদি বলি রেজাল্ট যেটা বলতেছেন, 2.7 হলে অ্যাডমিশন পাওয়া যায়, 2.7 2.7 হলে আমরা অ্যাডমিশন নিতে পারবো। আচ্ছা, মানে ব্যাচেলর এর ক্ষেত্রে, ব্যাচেলর এর ক্ষেত্রে আউট অফ 4 এ। আচ্ছা, আর আইএলটিএস এর ক্ষেত্রে কি কি ধরনের ইয়া আছে, 6 থাকতে হবে বা উইদাউট আইএলটিএস বা উইথ আইএলটিএস, হোয়াট দ্য রিকোয়ারমেন্ট? এটা দু একটা ইউনিভার্সিটি আমি দেখছি যে আইএলটিএস ছাড়া অ্যাডমিশন পাওয়া যায়,
দুইটা ইউনিভার্সিটিতে। আমার একজন পরিচিত লোক উনিশে খুবই ভালো ছিল, তারপর আইএস ছাড়া এডমিশন পাইছে অনলাইন স্কাইপিতে ইন্টারভিউ ছিল। ওনার ইংলিশ যদি আমি বলি খুবই স্ট্যান্ডার্ড, খুবই সুন্দর, একদম উনার অ্যাক্সেন্ট একদম ব্রিটিশ অ্যাক্সেন্ট, মানে খুবই কিউট লাগে, মানে খুবই সুন্দর। উনি আইএস ছাড়াই চলে আসছে। তো অনেক সময় ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আসলে কি ক্যাপাসিটি আপনার আছে। এই যে ইন্টারভিউর কথাটা যে বললেন, ইন্টারভিউ কি সব সবার ক্ষেত্রে হয় নাকি এটা ইউনিভার্সিটি চুজ করে র্যান্ডমলি? যেটা স্কাইপ ইন্টারভিউ, স্কাইপ ইন্টারভিউ কিছু কিছু ইউনিভার্সিটি হয়, কিছু কিছু ইউনিভার্সিটি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যেগুলোতে হয় না সেগুলোতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকবে, কারণ লেখাপড়া করতে গেলে তো ইংলিশেই লেখাপড়া করতে হবে। তো সে যদি টার্মস গুলো না বুঝে তাহলে তো পড়ালেখা কন্টিনিউ করতে পারবে না। যেমন আমাকে অনেকে বাংলাদেশ থেকে কোশ্চেন করে যে ভাই আইএলটিএস ছাড়া ইউরোপের কোন কান্ট্রিতে আসতে পারবো, আমার ওই কান্ট্রিতে এসে ফেলে দেন আমার। তো এখন মানে যারা একটু বন্ধু মহল আছে না, বন্ধু মহলের ছোট ভাইটাই যারা আছে, তারা হয়তো বলে আমার যে ভাই আমার জাস্ট এনে আমার জাস্ট রেখে দেন এখানে, আমি আইএলটিএস দিতে পারবো না এই বয়সে আমার করেন। তো এখন কথা হচ্ছে যে আইএলটিএস এর মধ্যে কি শেখানো হয়? আইএলটিএস এর মধ্যে একাডেমিক আইএলটিএস এর মধ্যে অনেক টার্মস শেখানো হয় ইংলিশে, যে টার্মস গুলো কমিউনিকেটিভ ইংলিশের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন লেখাপড়া করতে আসবেন একটা জায়গায়, তখন টিচার এক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলবে, এবং এই ল্যাঙ্গুয়েজটা যখন সে জানতে পারবে না, বুঝতে পারবে না, তখন কি লেখাপড়া করা সম্ভব? না, সেটা তো সম্ভব না, আপনি পরীক্ষায় পাশই করবেন না। রাইট, তো সেই জন্য আইএলটিএস ছাড়া আমরা, আমার মনে হয় না আমরা মাস্টার্স এ কারোর সাথে কাজ করব। বাট হ্যাঁ, যদি সে ইউনিভার্সিটি অফ ঢাকা হয়, যদি সে বুয়েটের ইউনিভার্সিটি হয়, বুয়েটের হয়, বা যদি সে চুয়েট, রুয়েট, কুয়েটে যারা আছে তাদের যদি হয়, ব্যাচেলার কমপ্লিট করেছে ওখান থেকে, বা সরকারি ইউনিভার্সিটি আছে, কিছু কিছু ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেমন নর্থ সাউথ, আইইউবি, সাউথ ইস্ট, ইস্ট ওয়েস্ট, ইউনাইটেড, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট যেগুলো নাম আমার মাথায় আসছে সেগুলোর কথা বলতেছি, প্র্যাক, এগুলোর কথা বলতেছি, এই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে ইংলিশেই লেখাপড়া করানো হয়। আমি নিজে নর্থ সাউথ স্টুডেন্ট, এবং আমাদের লেকচার গুলো সব ইংলিশে হতো। তো আমি এমন কাউকে দেখি নাই যে ইংলিশে কথা বলতে পারে না, সবাই বলে পারে কথা বলতে। তারপরে আমি সাউথ ইস্টে কিছু গেস্ট লেকচারার হিসেবে মাঝে মাঝে আমি ক্লাস নিতাম, সাউথ ইস্টে আমরা যখন ক্লাস নিতাম তখন ওই ডিন বলে দিত যে আপনি ইংলিশে ক্লাস নিবেন, এবং আমরা ইংলিশে কথাবার্তা বলতাম। সো এই এইগুলো আমি একদম প্র্যাকটিক্যালি আমি জানি। সো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে হয়তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন টিচার, লাইক সিনিয়র টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভাইস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর অনেক সময় ভালো রিকমেন্ড করে থাকে আর কি। যদি উনি জব করে সেক্ষেত্রে একটা জব থেকে নিতে পারে, সিনিয়র বসের কাছ থেকে, রিপোর্টিং অফিসার কাছ থেকে। পড়াশোনা করলে তো ইউনিভার্সিটি ভরসা, ইউনিভার্সিটি থেকে কিন্তু তুলনামূলক নেওয়া ইজি একটু, সাবজেক্টকে রিকোয়েস্ট করলে সাড়াইতে পারে, বেশি পজিটিভ পজিটিভ যে একটা স্ক্রিনের বলে পড়তে যাবে। সো এটা বড় কোন দিন হাতে ফর্মে রেডি করাই থাকে, ইজি আমাদের মনে হচ্ছে। আর না হলে সেক্ষেত্রে আমরা যদি টিচাররা ঝামেলা করে, অনেক আছে বাংলাদেশের বাইরে, অনেক ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটিরা মাস্টার্স প্রোগ্রামের জন্য রিকমেন্ডেশন লেটার দিতে চায় না। আমরা মালয়েশিয়ার অনেক স্টুডেন্টের সাথে কাজ করতেছি এখন, এবং গত বছরও কাজ করেছি। অনেক ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটি রিকমেন্ডেশন লেটার দিতে চায় না, তখন আমরা এখান থেকে মেইল করি যে, বা আপনি নতুন ভাই হয়তো মেইল করবে যে হ্যাঁ আমরা নর্ডিক ট্রান্স থেকে আমরা রিকমেন্ডেশন লেটার প্রেফার করছি, এবং এটার জন্য আমরা এখান থেকে মেইল দিব, দেন প্রফেসর অ্যাগ্রি করবে। অনেক সময় স্টুডেন্টরা রিকমেন্ডেশন লেটার নিয়ে অনেক ধরনের ঝামেলা করে, সেজন্য টিচাররা দিতে চায় না, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয় জবের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আমরা হেল্প করব, কোনো সমস্যা নেই। তাহলে 2.7 এর উপরে সিজিপিএ থাকলে আমরা অ্যাপ্লিকেশন করব প্রথমত ব্যাচেলারে। দুই নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে এই যে ব্যাচেলার মাস্টার্স এর ক্ষেত্রে যদি কারো, বা ব্যাচেলারের ক্ষেত্রে যদি কারো ইংলিশের সিজিপিএ খুবই কম থাকে, ব্যাচেলারে না এসএসসি এবং এইচএসসি তে, ধরেন সিজিপিএ আছে 2,
সাবজেক্ট ওয়াইজ সিজিপিএ থাকে না, সেখানে ইংলিশে তার ইংলিশ সাবজেক্টে সে খুব দুর্বল, এখন তার সিজিপিএ হচ্ছে টু এখানে বা ওয়ান, বাট ওভারঅল সিজিপিএ ঠিক আছে, ভালোই আছে, বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওকে গুড গুড, ঠিক আছে, কারণ এরকম কিছু কোশ্চেন ছিল কিছু কাস্টমারদের, তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আর নেক্সট কোশ্চেন হচ্ছে যে আইএলটিএস এর ব্যাপারে তো বললামই, আমরা সিক্স চাই, রাইট রাইট রাইট, সিক্স আমরা চাই, মাস্টার্স এর ক্ষেত্রে আমরা সিক্স চাই, আর 5.5 চাই হচ্ছে আমরা ব্যাচেলরের জন্য। আচ্ছা, তো এই রিকোয়ারমেন্ট গুলো গেল, এগুলো নিয়ে কথা হয়ে গেল, এখন কথা হচ্ছে যে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, অর্থাৎ যদি কেউ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে লেখাপড়া করতে চায় বা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করতে চায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করতে চায়, এইরকম যদি কেউ ফিল্ড ওয়াইজ মাস্টার্স করতে চায়, সেই ধরনের লোকজনদের ক্ষেত্রে ডকুমেন্টস প্রিপারেশন, আমরা বলি যে আমরা ডকুমেন্টস প্রিপারেশন করে দিব, আমাদের ইউনিভার্সিটি থেকে সাধারণভাবে কি কি ডকুমেন্টস লাগে, যদি টেক্সটাইল সাপোজ কথা বলি, টেক্সটাইল নিয়ে কি কি ডকুমেন্টস আমরা করব বা প্রিপেয়ার, আই মিন নর্ডিক টার্মস কি কি প্রিপেয়ার করে দেব সেটা একটু বলতেছেন নাকি? সাধারণভাবে কি কি ডকুমেন্টস লাগে, কারণ যখন মানুষজন পে করে ডকুমেন্টস প্রিপারেশনের জন্য, তখন সে জিজ্ঞেস করে ভাই এইটা তো বুঝলাম না, ডকুমেন্টস প্রিপারেশন করবেন এটার জন্য আবার পেও করতে হবে, টাকা লাগবে কেন? তো ওকে, তাহলে আমি কিছু ব্যাপার স্পেসিফিকলি বলি। জি 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 প্লিজ। প্রথমত হচ্ছে নর্ডিক টার্মস এর পক্ষ থেকে আমরা ইয়াটা করে দিব, কি বলে মোটিভেশন লেটার, সেটা নিয়ে আমাদের অনেক ফর্মেট আছে বা আমরা রেডি করে আমরা আমাদের কাছে সেন্ড করব, দেখেন আপনার এটা পছন্দ হয় কিনা, হোপফুলি পছন্দ হবে আর কি, সেরকম একটা ফর্মেট 99% বা উনি এটাকে দুই এক লাইনে অ্যাড্রপ করতে পারবে সেটা আমরা উনাকে দেখে দেখাবো আর কি, সেটা একটা আমরা রেডি করব। তারপর হচ্ছে চাকরি পাবলিকে পড়তে আসলে সেটা হচ্ছে একটা নোস্টিফিকেশন করতে হয় আর কি, প্রিভিয়াস সার্টিফিকেট কে সে যার মধ্যে ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন করতে হয়, তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে ভেরিফিকেশন করতে হয়, তবে কিছু কিছু ব্যাপারে চাকরি পাবলি ক্যাম্পাসে দিল্লি থেকেও ভেরিফিকেশন করতে হয়। সো এই যে প্রসেস ভেরিফিকেশন তো আপনি করবেন, আপনি করবো বা নর্ডিক টার্মস করে দিবে, এই নর্ডিক টার্মস যে কাজটা করলো বা আপনার যে ডকুমেন্ট গুলো ইয়া করা হলো ভেরিফিকেশন করা হলো, আপনি আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে কাজটা করলেন ফরেন মিনিস্ট্রি থেকে কাজটা করলেন, এই ডকুমেন্ট গুলা কি ঠিক আছে কিনা এটার জন্য ইউনিভার্সিটি এটাকে আবার ভেরিফিকেশন করবে, সেটার জন্য ইউনিভার্সিটিকে একটা পেমেন্ট দিতে হবে। তো এখানে এখানে কাজটা একটু জটিল, যেটা শুধু চাকরি পাবলিকের ক্ষেত্রে যদি একবার নোটিফিকেশন হয়ে যায়, তারপরে ওরা হচ্ছে একটা সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেট দিয়ে সে যে কোনো ইউনিভার্সিটিতে চাকরি পাবলিকের অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে একটা চাকরি পাবলিক ক্যাম্পাসি থেকেও জানিতে হবে, সিল নিতে হবে চাকরি পাবলিক ক্যাম্পাসি দিল্লি, তো এটার জন্য তো কাস্টমারকে আমরা দিল্লি আসতে বলতেছি না, সেখানে তো একটা চার্জ আছে, তো এই চার্জটা আমি দেখছি ডকুমেন্ট প্রিপারেশন ক্ষেত্রে একটু বেশি বেশি, কেন? কারণ এখানে অনেক টাকা খরচ হবে, ইউনিভার্সিটি কি হবে কিভাবে চাকরি পাবলিক ক্যাম্পাসে দিল্লিকে পেমেন্ট করতে হবে, তো এই জন্য এই কস্টটা একটু বেশি। একেবারে যদি আমি মানে যদি সামারি যদি বলি যে যেই টাকাগুলো ধরা হয়েছে সেগুলোতে খুব সামান্য সার্ভিস চার্জ রাখা হয়েছে, কারণ এই এখানে অনেক মানুষকে দিয়ে কাজ করাইতে হবে, ফরেন মিনিস্ট্রি প্রথম এডুকেশন প্রথমে ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করতে হবে, তারপর এডুকেশন মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি, দেন যে মোটিভেশন লেটার লিখতে হবে, এক একটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে লেটার অফ ইন্টেন্ট লিখতে হবে, এগুলোর জন্য অনেক সময় নষ্ট হয় এবং অনেক সময় লাগে, একটা একটা মানুষের পুরো ব্যাকগ্রাউন্ড জেনে তারপর আপনাকে তার সম্পর্কে লিখতে হবে, এবং সেটা লিখতে হবে কেমন ভাবে যেন আপনার মানে সেজন্য অ্যাডমিশন পায়, লিখা তো যে কেউ লিখে দিতে পারে, লিখা তো কোনো সমস্যা না, কিন্তু এমন ভাবে লিখতে হবে যেন এটাতে অ্যাডমিশন অফিসার দেখে বুঝতে পারে যে আপনার গোলটা কি, আপনি কত কি করবেন এখানে, সেই সাবজেক্ট লেখাপড়া করে আপনার কেন লেখাপড়া করতে চান, লেখাপড়ার পরে কি করবেন, এই জিনিসগুলো যেন সব এটার মধ্যে থাকে। তো এই কাজগুলো সবই নজরুল ভাই করবেন, কিন্তু এই কাজগুলো করার জন্য অনেক সময় দরকার, এবং এই সময়গুলো ক্যালকুলেশন করে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরা হয়েছে, সেই জন্য এই ডকুমেন্টস প্রিপারেশনের জন্য
একটা ফি ধরা হয়েছে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে কি যেতে পারি নাকি এখানে শেষ? এটা আচ্ছা আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছে রূপক বড়ুয়া নামে একজন ভাইয়া, সেই দাদা বলছেন যে আই হ্যাভ ডান মাস্টার্স ইন ইংলিশ লিটারেচার ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড নাও আই ওয়ান্ট টু স্টাডি ইন ফ্যাশন ডিজাইন, ইজ ইট পসিবল হ্যাভ স্টাডি গ্যাপ অ্যারাউন্ড 10 ইয়ার্স? আপনি করেন অ্যান্সার। এটা আসলে টু বি অনেস্ট একটা সত্যি কথা বলতে, আপনার যদি ফ্যাশন ডিজাইনিং এরকম কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেটা কি আপনি এক্সপ্রেস করতে পারেন, যে এটা আপনাকে খুবই স্ট্রংলি দেখাতে হবে আপনি কেন ইংলিশে, তো আপনি ব্যাচেলর কমপ্লিট করছেন কেন ফ্যাশন ডিজাইনিং এ মাস্টার্স করতে চান, যদি উপযুক্ত কারণ আপনার ইয়া করা যেতে পারে, কারণ আপনার একটা মোটিভেশন আছে। হ্যাঁ, সো 10 ইয়ার্স এর গ্যাপও আছে, এই টাইমটাতে আপনি কোনো ফ্যাশন ডিজাইনের কোনো ইয়াতে রিলেটেড ছিলেন কিনা, সেক্ষেত্রে ইউনিভার্সিটি ইয়া করতে পারে, অ্যাডমিশন দিতে পারে। বাট এই ক্ষেত্রে আমি বলবো পসিবিলিটিটা একটু কম টু বি অনেস্ট, কারণ আপনি একটা সাবজেক্ট ব্যাচেলর করছেন আর একটা সাবজেক্ট মাস্টার্স করতে যাচ্ছেন, তুমি হায়ার র্যাঙ্কিং, আপনি ব্যাচেলর পড়তে আসলে সেটা দেখতে একটা ইয়া আছে, যদি ব্যাচেলর করতে তাহলে কিন্তু এন্ট্রি থেকে শুরু করে, কিন্তু মাস্টার্স কিন্তু এন্ট্রি থেকে অ্যাডভান্স, সো বেসিক ছাড়া অ্যাডভান্স সেটা কে ওরা এতটা পজিটিভ দিক নেবে না মনে হয়। না না না, আমি পুরোপুরি ভাবে একমত, এবং আমাদের আমাদের বাংলাদেশিদের বেশিরভাগ ক্ষেত্রে ভিসা রিজেক্ট হয়। আমি তো অ্যাপিল নিয়ে কাজ করি, তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি অ্যাপিল নিয়ে কাজ করতে গিয়ে দেখি যে ভিসা রিজেক্ট করে দিয়েছে এমবেসি, অ্যাডমিশন ঠিকই পেয়েছে কিন্তু ভিসা রিজেক্ট করে দিয়েছে। কেন করেছে? কারণ হচ্ছে সে যেই সাবজেক্টে লেখাপড়া করেছে ব্যাচেলারে, মাস্টার্সও করেছে সেই সাবজেক্টে, এখন অ্যানাদার মাস্টার্স করার জন্য টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্টে সে অ্যাপ্লিকেশন করেছে, কোনোভাবে সে বুঝাই দিছে, মোটিভেট করে দিছে অ্যাডমিশন অফিসারকে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে পড়তে চাই, আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো, সব ঠিক আছে। অ্যাডমিশন অফিসার চিন্তা করে যে হ্যাঁ আমি টিউশন ফি পাবো, আমি ঠিক আছে সে করুক, পড়ালেখা করুক, অসুবিধে কি, পাশ করতে পারলে আমার কি, দিয়ে দিল অ্যাডমিশন। কিন্তু তখন ওই যে রেলেভেন্সি নাই, তখন ভিসা অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভিসার অফিসার তখন দেখে যে কি ব্যাপার, এই সাবজেক্টে পড়তে যাবে কেন, নিশ্চয়ই তার অন্য কোনো ধান্দাবাজি আছে, নিশ্চয়ই সে ইউরোপে সেটেল হতে চায়। সো এই জন্য আমি প্রেফার করি ইংলিশ রিলেটেড যারা সাবজেক্ট সাবজেক্টে লেখাপড়া করে তারা ইংলিশ রিলেটেড মানে আর্টস ফাইন আর্টসে লেখাপড়া করতে আসুক। ফ্যাশন ডিজাইনিং কোনোভাবেই আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্কযুক্ত না। হ্যাঁ, যদি আপনার ফ্যাশন ডিজাইনে কোনো আলাদা কোনো ডিগ্রি থাকে, বা যদি আপনার ফ্যাশন ডিজাইনিং ডিপ্লোমা করা থাকে অনেক সময় এক্স্যাক্টলি, বা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যে 10 ইয়ার্স আমি ফ্যাশন ডিজাইনিং এ জব করেছি, আমি গ্রাফিক্স ডিজাইনার ছিলাম, আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, আমি টি শার্ট ড্রয়িং ড্র করেছি, এইসব এইসব ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি, যারা আমার ডিজাইনের টি শার্ট এখন ইউরোপের মানুষজন পরে ঘুরে বেড়ায়, এইরকম যদি থাকে দেন হয়তো আপনি মোটিভেট করতে পারবেন, কিন্তু স্টিল এমবাসিকে মোটিভেট করাটা অনেক অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট আছে। না না না, তারা বলবে যে আপনি বাংলাদেশে ফ্যাশন ডিজাইনিং পড়েন শান্তা মারিয়ামে, খুব ভালো ইউনিভার্সিটি আছে, আপনি বিদেশে কেন যাবেন একটা নতুন সাবজেক্টে লেখাপড়া করতে? আমাকে জিজ্ঞেস করছিল ইন্ডিয়ার তো টেক্সটাইল আছে, তুমি কেন ইন্ডিয়া আসতে চাও, যেতে অ্যাব্রোড যেতে চাও, আমাকে এরকম কোশ্চেন করেছিল অ্যাম্বাসিতে। আমি বললাম আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার পড়াশোনা অলমোস্ট সেম, যদিও অনেক ভেরি করে আর কি, অনেক ভেরি করে, হ্যাঁ ভেরি করে, আমি বলছি অলমোস্ট সেম, আমার মনে হয় ইউরোপে একটু ভালো রিসার্চ অপরচুনিটি আছে সেজন্য আমি যেতে চাই। হুম হুম হুম, এরকম কোশ্চেন করে, সো এরকম কোশ্চেন কিন্তু হয়। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কারণ আমি প্রায় 40টার উপরে আমি অ্যাপিল নিয়ে কাজ করেছি এই পর্যন্ত, এবং আমি ভিসা রিজেকশন কেন হয় এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করে আমি দেখতে পাইলাম যে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেনশন অফ স্টাডি ওয়াজ নট ক্লিয়ার, তার কেন স্টাডি করবে সে, এই ইন্টেনশনটা ক্লিয়ার না, সেজন্য রিজেক্ট করে দেয়। হুম, আচ্ছা আমরা নেক্সট মুভ করি। স্বপ্নীল আকাশ নামে আকাশ ভাই একটা কোশ্চেন করেছে, ভাই আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি চতুর্থ বর্ষে, চেক রিপাবলিকে মাস্টার্স অফ মাইক্রোবায়োলজি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করতে চাচ্ছি, আমার বর্তমান সিজিপিএ 3.4, অ্যাডমিশন হতে পারবো কিনা? আচ্ছা অলরেডি ওনার কথাগুলো কিন্তু বলা হয়েছে, রিকোয়ারমেন্ট 3.7 এর উপর হলে আমরা করতে পারবো, চেক রিপাবলিকে মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে কিনা সেটা আমাদেরকে অ্যাপ্লাইড সাবজেক্ট, ফার্মেসির সাথে মাইক্রোবায়োলজি কিন্তু এন্ট্রি রিকোয়ারমেন্ট কি কিছু আছে কিনা সেই ক্ষেত্রে আমার একটু এই ব্যাপারে একটু নলেজ দেখতে হবে। ফর এক্সাম্পল আমি আমি যদি ওনাকে একটু নিয়ে বলে দিই শর্টটা, ফর এক্সাম্পল আমি যে ব্যাপারটা জানি, ফর এক্সাম্পল কেউ ইকোনমিক্সে ব্যাচেলর করে থাকলে সে কিন্তু অ্যাকাউন্টিং এ মাস্টার্স করতে পারবে, এটা কিন্তু রিলেটেড আছে,
তো এটা যদি এরকম কিছু রিলেটেড থাকে, আমি আসলে ফার্মাসি সম্বন্ধে একটু জানি, মানে এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে কি রিলেটেড কিনা, যদি এন্ট্রি রিকোয়ারমেন্ট ফর এক্সাম্পল 30 কেডো মিল থাকে, সেক্ষেত্রে উনি করতে পারবে, সেটা হচ্ছে এক কথায় বলে দিলাম। তো আচ্ছা, এই ক্ষেত্রে একটু অ্যাড করতে চাই স্পেসিফিক এন্ট্রি, প্লিজ। খরচ কেমন পড়বে? হ্যাঁ, এটা অ্যাবাউট 2,000, আপনি মাস্টার্স এর জন্য 2 থেকে 2,500 ডলার পার ইয়ার। ইটস নট সো মাচ, নো নো, ইটস নট সো মাচ, ইটস ভেরি লেস আই শুড সে। কোনো ব্যাপারই না, আমাদের বাংলাদেশে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা এটা খুব খুব সহজে বিয়ার করতে পারে। বাংলাদেশে বাংলাদেশে 5 লাখ টাকা মাস্টার্স, এক কথায় বাংলাদেশে 5 লাখ টাকা মাস্টার্স, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো উনি যেটা বললো যে ফার্মেসিতে লেখাপড়া করছে, ফার্মেসিতে লেখাপড়া করে উনি পাবলিক হেলথে আসতে পারবে, কারণ পাবলিক হেলথে অনেক ছেলে মেয়েরা আসতেছে অলরেডি। আর মাইক্রোবায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকে। সুইডেনের কথা বলছি আমি, ফিনল্যান্ডের কথা বলছি আমি, ফিনল্যান্ডে এবং সুইডেনে আমি দেখেছি যে বলে দেয় এত ক্রেডিট এই জায়গায় থাকতে হবে, এই সাবজেক্টটা থাকতে হবে। হ্যাঁ, তো এই এই এটা চেক রিপাবলিকের ক্ষেত্রেও একটু দেখতে হবে, চেক করে দেখতে হবে, রাইট নজরুল ভাই? যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কত ক্রেডিট ওরা অ্যাকসেপ্ট করতেছে, 9 ক্রেডিট উনি বলতেছে এখানে, আবার আমি দেখলাম 9 ক্রেডিট মাইক্রোবায়োলজি, 9 ক্রেডিট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে পসিবিলিটি আছে। আমি আমি এটাকে বলবো পসিবিলিটি আছে, পসিবিলিটি আছে। আচ্ছা আচ্ছা আকাশ ভাই, পসিবিলিটি আছে, আপনি চতুর্থ বর্ষ শেষ করেন এবং এর মাঝখানে টাকা পয়সা জমাতে থাকেন টিউশন ফি এর জন্য, এবং শুধু টিউশন ফি না, ভিসা অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে ভিসার জন্য আপনাকে এখানে আসার জন্য টাকা দেখাইতে হবে অ্যাকাউন্টে, প্লাস হচ্ছে আপনাকে এখানে এসে চলতে হবে সেটার জন্য একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে আমরা পরে আরো ভিডিও করব, আমরা অন্য ইয়েতে চলে যাই আজকে। আচ্ছা, যিনি রূপক বড়ুয়া দাদা উনি কোশ্চেন করেছিলেন, উনি গার্মেন্ট টেকনিশিয়ান হিসেবে জব করছেন, সো উনি গার্মেন্ট ফ্যাশন ডিজাইনিং এ না সরাসরি, বাট উনি ফিট মডেলস মডেলস গার্মেন্ট টেকনিশিয়ান যে কাজ করে, মেশারমেন্ট প্লাস হচ্ছে ফিটিং দেখে, তো এই কাজ টেকনিক্যাল জব করে আর কি, সেক্ষেত্রে ওনার ডিগ্রি লাগবে ইফ আই এম নট রং। আচ্ছা আচ্ছা, গেল কাজী জুবায়ের ভাই একটা কোশ্চেন করেছেন, হাউ ইউ ডুইং ব্রাদার? থ্যাংক ইউ কাজী ভাই, আমরা দুজনেই ভালো আছি, আপনি কেমন আছেন? আই হ্যাভ কমপ্লিটেড অনার্স ইন ইংলিশ ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি উইথ সিজিপিএ 2.55। আচ্যা, বাট আই হ্যাভ নো আইএলটিএস স্কোর, সো ক্যান আই কাম, ইজ পসিবল অন বিহাফ অফ মি অ্যাডমিশন ইন মাস্টার্স? হ্যাঁ, ইংলিশে যেহেতু অনার্স করেছে তাহলে তো ওনার সুযোগ আছে। আমি তো বললাম যে অনেক ব্যাপারে থাকে, রিকমেন্ডেশন লেটারটা কিন্তু মাস্টার্স এর ব্যাপারে অনেক ইম্প্যাক্ট থাকতে পারে। অন্য অন্য কোন ভলান্টিয়ারি কোন জব আছে কিনা, সেগুলো সেগুলো দিয়ে অ্যাডমিশন হতে পারে। ঠিক আছে কাজী জুবায়ের ভাই, আপনি service@nordictowns.ac মেইল করেন, মেইল করলে আপনাকে রিপ্লাই করা হবে, আপনার চান্সেস কতটুকু আছে এটা দেখতে হবে যে কোন ইউনিভার্সিটি গুলো সাধারণ ভাবে এই সিজিপিএ নিবে, এবং আমার কাছে মনে হয় সিজিপিএ একটা প্রবলেম হবে না, আমার মনে হয় ইটস পসিবল, ইটস পজিটিভ মনে হচ্ছে। আর আইএলটিএস লাগবে না আপনার, কারণ আপনি ইংলিশেই পড়ালেখা করেছেন, আপনার জন্য আইএলটিএস লাগবে না। আচ্ছা, স্বপ্নীল আকাশ ভাই আবার বলেছেন, আমার গ্রাজুয়েশন মাইক্রোবায়োলজি 9 ক্রেডিট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আকাশ ভাই, আপনি আমাদেরকে আপনার আপনি আগে নডিটান্সে গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনি সাইন আপ করেন, সাইন আপ করে ওখানে আপনার প্রসেস শেষ করেন, শেষ করে আপনার ইউনিভার্সিটির যে ডকুমেন্টস গুলো আছে, অর্থাৎ ট্রান্সক্রিপ্ট কপি আছে প্রত্যেকটা ইয়ারের, চতুর্থ বর্ষ ছাড়া যেটা আছে সেগুলো আপনি সব আপলোড করেন, আপলোড করলে এবং আমাদেরকে একটা মেইল করেন, মেইল করলেই আমরা আমরা চেক করে বলতে পারবো যে আপনি। এটা তো ফ্রি, টাকা লাগতেছে না? না না, এটাতে কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আর আর আরেকটা জিনিস হচ্ছে আকাশ ভাই যে, আচ্ছা নজরুল ভাই একটা কোশ্চেন, যারা ফোর্থ ইয়ারে আছে এখন, তাদের তো রেজাল্ট হয়ে যাবে নেক্সট ইয়ারের মধ্যে, তো তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা মাস্টার্স এর জন্য? এই প্রসেসটা চেক রিপাবলিকে আমি দেখছি না, টু বি অনেস্ট। আচ্ছা আচ্ছা, কারণ নোটিফিকেশন একটা ব্যাপার স্যাপার থাকে আপনার। ওকে, আপনার আপনার সার্টিফিকেটটাকে আপনার সার্টিফিকেট হাতে থাকতে হবে, কারণ একটা ভেরিফিকেশন ব্যাপার থাকে। ওনারা সেন্ট্রালি নোটিফিকেশন প্রসেসটা যদি আমি একটা দুই দুই লাইনে বলি, সেটা হচ্ছে
এখানের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে এই এই সার্টিফিকেট নিয়ে, যে আদু ইউনিভার্সিটি আছে কিনা বা ইউনিভার্সিটি আপডেট কি, ইউনিভার্সিটিতে সাবজেক্ট পড়াচ্ছে এটা আমাদের এখানে এসে পড়তে পারবে কিনা, যে একটা সার্টিফিকেট এটার সাথে ম্যাচ করতে হবে। সো ফোর্থ ইয়ারে আসলে সার্টিফিকেট হাতে না থাকলে সেটা হবে না। হবে না? আচ্ছা, ভেরি ভেরি গুড অ্যান্সার। আমার কাছে মনে হয় যে একদম ক্লিয়ার কাট থাকা উচিত, আমরা কাউকে কনফিউজ যেন না করি যে হ্যাঁ হয়তো সে স্বপ্ন দেখতেছে যে এখন চতুর্থ বর্ষ আছে এখনই অ্যাপ্লিকেশন করলাম, না আপনাকে পাশ করতে হবে। আচ্ছা, আমার আজকের মতো, আজকে আমার যে রিকোয়ারমেন্ট নিয়ে যে কথাবার্তা গুলো ছিল সেগুলো যদি একটু সাম আপ করি, আমার একটু যদি ভুল হয় আমার একটু শুধরাই দিন। আমরা ব্যাচেলার নিয়ে কাজ করবো এবং মাস্টার্স নিয়ে কাজ করবো 2021-এ, এবং আমরা অনেক 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 মেইল পেয়েছি যারা চেক রিপাবলিকে ব্যাচেলার এবং মাস্টার্স দুটাই করতে আসতে চায়। আচ্ছা, তো তাদেরকে আমরা হয়তো আগামী কালকের মধ্যে আমরা যে প্রসেস রেডি করেছি সেটা অনুযায়ী একসাথে মেইল পাঠিয়ে দেওয়া হবে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ব্যাচেলার করতে গেলে তাকে 3.5 এর উপরে সিজিপিএ থাকতে হবে আউট অফ 5 এ এসএসসি এবং এইচএসসি তে, এবং আইএলটিএস এর স্কোর আমরা 5.5 এর নিচে হলে তাদেরকে নিয়ে কাজ করব না। 5.5 থাকলেই আপনারা আমাদেরকে মেইল করুন, তাহলে আমরা সরাসরি আপনাদের সাথে কাজ করা শুরু করব। এটা গেল একটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে মাস্টার্স এর ক্ষেত্রে আমরা 2.7 এর উপরে যাদের সিজিপিএ থাকবে ব্যাচেলারে তাদের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। যদি ইংলিশের ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আইএলটিএস ইজ নট রিকোয়ার্ড, আর যদি ইংলিশ না হয় তাহলে সেই ক্ষেত্রে তার আইএলটিএস এ আমরা 6.0, এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, এটা আমরা চাই। এই এই জিনিসগুলো মোটামুটি ঠিক আছে? তো ঠিক আছে। আর একটা পজিটিভ ব্যাপার বলতে চাই, সেটা অনেকে জেনে খুশি হবেন, সেটা হচ্ছে চাকরি পাবলি কিন্তু অনেক ইউনিভার্সিটিতে এখানে আসার পর টিউশন ফিস টা দিতে হয়, আসার পর বাংলাদেশ থেকে দিতে হয় না, বাংলাদেশ থেকে দিতে হয় না। তো সেক্ষেত্রে একটা মানে সেক্ষেত্রে একটা ইয়া কাজ করবে যে হ্যাঁ আসলে অ্যাপ্লাই করে দেখি যে একটা বেশি টাকা দিস না, টাকাও পাঠাইতে হচ্ছে না, টাকাটা নিবে, তো সেই ক্ষেত্রে তার হাতে সময় থাকলো যে অ্যাপ্লিকেশনটা করলাম আমি, তারপরে আমার যখন অ্যাডমিশন হবে ভিসা পর পরে তখন সে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তখন সে টিউশন ফিটা নিয়ে তারপর এখানে আসলো, আইসা তারপর টিউশন ফিটা দিল। ভেরি গুড। আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিশ্চয়ই আপনার জন্য, তো আপনি আনসার করেন। হ্যাঁ, উনি নাজিম নিজাম নিজামউদ্দিন ভাইয়া, আই ওয়াজ রিফিউজ টু স্টাডি ইন সুইডেন সেইং ইন্টেনশন অফ স্টাডি ওয়াজ নট ক্লিয়ার, ক্যান ইউ সাজেস্ট মি টু ওভারকাম দিস টাইপ অফ রিফিউজাল। অবশ্যই এটা নিয়ে তো সারাক্ষণ কাজ করতেছি আমি, কারণ আমার হাতে স্টিল দুটো অ্যাপিল কেস আছে যাদের ইন্টেনশন অফ স্টাডি ক্লিয়ার ছিল না, অর্থাৎ তারা তাদের তাদের সাথে ইন্টারভিউ নেওয়ার পরে ভিসা অফিসারের মনে হয়েছে যে সে সুইডেনে আসতে চায় বা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই হোক না কেন, আসতে চায় সেটেল হওয়ার জন্য, থাকার জন্য, পড়ালেখা করার জন্য না। কিন্তু আপনি তো অ্যাপ্লিকেশন করেছেন পড়াশোনা করার জন্য, তো লেখাপড়া করার জন্য যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে লেখাপড়াটাই দেখাইতে হবে যে আমি লেখাপড়া করার জন্যই আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এটা যেন না হয়, সেজন্য নর্ডিক ট্রান্সের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করে তাদের ক্ষেত্রে আমরা মোটিভেশন লেটারটাই আমরা ওইভাবে বানাই, যে এবং আমরা তাদের কি তাদের সাথেই কাজ করি যাদের ব্যাকগ্রাউন্ডের সাথে তাদের মাস্টার্স এর রেলেভেন্সি আছে, এবং কেন সে পড়তে চায়, 10 বছর পর কেন তার মনে হইলো তাকে মাস্টার্স করতে হবে, কেন সে সেই মাস্টার্স করে কি লাভ হবে, তার ফিউচার প্ল্যান কি কি করবে মাস্টার্স করে, বা মাস্টার্স কেন সে করতে চায় সুইডেনে বা চেক রিপাবলিকে বা ফিনল্যান্ডে, মাস্টার্স তো ইন্ডিয়াতেও করা যায়, ওই যে নজরুল ভাই বললো যে ইন্ডিয়াতেও তো আপনি করতে পারতেন, কেন করলেন। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করি, অ্যানালিসিস করে একটা স্টুডেন্টের সাথে মিটিং করা হয়, স্কাইপে মিটিং করা হয়, মিটিং করে তাকে জিজ্ঞেস করা হয় যে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, তখন যদি ভালো মোটিভ আমরা পাই দেন আমরা তাদের সাথে কাজ করি। যেমন যদি এখন যারা যারা আমাদের সাথে কাজ করবেন, আমাদের সাথে চেক রিপাবলিকের জন্য কাজ করবেন, তাদের সাথে আমরা এরকম ভাবে মিটিং করব, নজরুল ভাই মিটিং করবে এবং মিটিং করে দেখবে যে এই স্টুডেন্টটা আসলেই ভিসা পাবে কিনা, কারণ ভিসা পাওয়াটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা এরকম না যে আপনি অ্যাপ্লাই করলেন আর হয়ে গেলেন, এখানে ভিসা যখন দেয় ভিসা অফিসার তখন সে চিন্তা করে না দেশের ইউনিভার্সিটি অ্যাডমিশন পাইছে কি হয়েছে না হয়েছে, টিউশন ফি দিয়ে দিছে, নাথিং,
ভিসা অফিসার একটা জিনিস চিন্তা করে, একে যে আমি ভিসা দিচ্ছি এ ওই দেশে যাই কোনো সমস্যা করবে কিনা, রাইট, বা পড়াশোনা তারপর করবে কিনা, হ্যাঁ লেখাপড়ার জন্য যাচ্ছে লেখাপড়া করবে কিনা, নাকি ওই দেশে যায় ওই দেশে ক্রাইম করবে, বা ওই দেশ থেকে আবার ইউরোপের অন্য কোনো দেশে লাভ দিবে, বা খারাপ কোনো কাজ করবে, বা ওই দেশে গিয়ে ওই দেশের রুলস ভায়োলেন্ট করবে, এই জিনিসগুলো ভিসা অফিসার দেখে, তাকে রাখা হয়েছে সেজন্য। তো এই জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে। আপনি যদি সার্ভিস এট nordreturns.ac তে মেইল করেন আপনার কেন রিফিউজ হয়েছিল, বা আপনি যদি আবার অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার রিফিউজাল লেটারটা দেখে দেন, আমরা হয়তো আপনাকে সাজেস্ট করতে পারবো, ভালোভাবে সাজেস্ট করতে পারবো। আমার একটা রিকোয়েস্ট ছিল, এখানে কি কোথাও কি আপনি লিখে দিতে পারেন আপনার মেইলটা, কারণ অনেক সময় সাবমিট জি স্পেলিং স্পেলিং অনেক সময় অনেকে মিস্টেকটা করে, সো হ্যাঁ হ্যাঁ কেন যদি লিখে দেন মেইল মেইলটা তাহলে আমাদের মনে হচ্ছে একটু সুবিধা হবে। হ্যাঁ আমি লিখে দিচ্ছি, কোথায় গেল, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা তো আমি রিকোয়ারমেন্ট নিয়ে আজকে কথা বলার মেইন পারপাস ছিল, কারণ আমরা রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ার ছিল না স্টুডেন্টদের কাছে, অনেকেই কোশ্চেন করছে। তো রিকোয়ারমেন্ট গুলো আমরা একটা কাজ করব, প্রসেসের মধ্যে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে অ্যাড করে দিতে পারি কিনা, নজরুল ভাই কি বলে, প্রসেসের মধ্যে যদি আমরা ছোট করে যদি আমরা অ্যাড করে দিই যে এটা তোমার রিকোয়ারমেন্ট লাগবে মিনিমাম। ঠিক আছে ঠিক আছে, এটা আমরা করে দিব। এবং যারা যারা আপনারা চেক রিপাবলিকের জন্য ভাবছেন, ফেব্রুয়ারির পর্যন্ত টাইম আছে, কিন্তু ফেব্রুয়ারির মানে ফেব্রুয়ারির লাস্টে এসে যদি আমাদেরকে বলেন যে ফেব্রুয়ারির 28 তারিখ ফেব্রুয়ারি, আপনি 27 তারিখ এসে বললেন ভাইয়া আমি চেক রিপাবলিকে অ্যাপ্লিকেশন করবো, তাহলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে, কারণ আমরা আমাদের অনেক কিছু প্রিপারেশন করা লাগবে, প্রিপেয়ার করা লাগবে। সো আমরা রিকোয়েস্ট করবো যারা যারা জানুয়ারির মধ্যে আমাদেরকে মেইল করবেন, জানুয়ারির মধ্যে আমাদেরকে নোটিফাই করবেন, তাদেরকে নিয়েই বেসিক্যালি আমরা কাজ করব। এবং আমাদের একটা গোল আছে যে আমরা এতজন স্টুডেন্ট নিয়ে কাজ করব, অনেক বেশি স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করব না, আমরা কোয়ালিটিতে সবসময় ফোকাস করি। সো যারা যারা আপনারা এবছর ইন্টারমিডিয়েট পাস করেছেন, যারা ব্যাচেলার করতে আসতে চান চেক রিপাবলিকে বা ইউরোপের কোনো কান্ট্রিতে, আমি বলবো চেক রিপাবলিক ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি যেটা আমি সিলেক্ট করেছি পার্সোনালি ফ্রম ইউরোপ, কারণ আরো তো অনেক কান্ট্রি ছিল, অনেক কান্ট্রি আছে না, লাটভিয়া আছে, লিথুয়ানিয়া আছে, হ্যাঁ ওই পাশে অস্ট্রিয়া আছে, অনেক কান্ট্রি আছে, সাইপ্রাস আছে, গ্রিস আছে, পর্তুগাল আছে, আমি এগুলো সিলেক্ট করিনি, আমি চেক রিপাবলিক সিলেক্ট করেছি বিকজ অফ টিউশন ফি অনেক কম, টুরিস্ট কান্ট্রি, এক্সপেন্স অনেক কম, এবং জব পাওয়ার অপরচুনিটিও ভালো, এবং সিটিজেন হওয়ার পসিবিলিটিও ভাস্ট যদি আপনি চান সিটিজেন হতে। সো ব্যাচেলারদের জন্য অনেক বড় সুযোগ, আর নতুন ভাই যদি কিছু অ্যাড করতে চান। মাস্টার্স এর জন্য তো আরো বেশি সুযোগ, সেটা আমি প্লিজ প্লিজ বলেন আপনি। মাস্টার্স এর জন্য হচ্ছে কনফিডেন্সটা আমার মনে হচ্ছে বেশি, কারণ সব ইউনিভার্সিটিতেই মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করা যায়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই মাস্টার্স এর জন্য কোর্স থাকে, সো এটা আসলে মাস্টার্স এর জন্য আসলে বিগ একটা অপরচুনিটি আমি বলবো। আর যেহেতু অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফিস পড়ে, তো সেক্ষেত্রে এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো, যে ভয় পাইলে টাকা কোথা থেকে ম্যানেজ করবো, ভিসা পাইলে আপনি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারবেন চোখ বন্ধ করে, সেটা কিন্তু সমস্যা হবে না, তো আমার মনে হয় এটা ভালো। আর এখানে বাংলাদেশে খুব কম আছে, বাংলাদেশে আসলে ভালো লাগবে, তো এটি সবার কাছে প্রত্যাশা সবাই আসবেন। এবং আপনি আপনিও নজরুল ভাইয়ের মতো সুইজারল্যান্ডে গিয়ে অনেক অনেক ছবি তুলতে পারবেন, না খুব ভালো লাগে যখন আপনি ঘোরাফেরা করেন। এবং আমি 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 চাই যে বাংলাদেশের স্টুডেন্টরা যারা আসে তারা এরকম ভাবে ঘোরাফেরা করতে থাকুক ইউরোপের বিভিন্ন জায়গায়, কারণ আপনার যে লেখাপড়া করার সময়টা এটাই হচ্ছে আপনার এনজয় করার সময়, আপনি লেখাপড়া শেষ করে যখন জবে কোথাও জবে ঢুকবেন ইটস ইটস নট পসিবল, কারণ তখন আর সময় পাবেন না, অনেক গোল চলে আসবে, আর ইউরোপের জব গুলো অনেক টাফ, যদি প্রফেশনাল জব আপনি পেয়ে যান আপনার ইয়েতে রিসার্চ ধরনের কোনো রিসার্চ ফ্যাকাল্টিতে আপনি নিল পলিমার সায়েন্স নিয়ে রিসার্চ করার জন্য, আপনার সারা দিন রাত চলে যাবে ওখানে, আপনি আর ঘুরতে পারবেন। সো এইভাবে আপনি এখানে এখন যেভাবে এনজয় করতেছেন করতে থাকেন, উনি এখানে বলতেছে হাই দিয়ার আই হ্যাভ এ কোশ্চেন অ্যান্ড উড, এটা লাস্ট কোশ্চেন আমাদের, তারপরে আমরা কুইজ করবো আজকে। I have a question and would like to get the answer. After arriving in Sweden, should my dependent and my child too apply for identification number? Sweden niye jabotiyo question answer ami agami kalke korbo, agami kalke Dina Boros theke amar sathe live e ashbe Sweden niye kotha barta bolar jonno. Dina hocche amader international coordination coordinator je internationalist joto university ache somosto university accreditation niye kaj korche bortomane,
নরিটানসের পক্ষ থেকে। সো সে বোরোস ইউনিভার্সিটি লেখাপড়া করে ফ্যাশন মার্কেটিং এর ম্যানেজমেন্টে, এবং উনি স্কলারশিপ হোল্ডার একজন স্টুডেন্ট বোরোস ইউনিভার্সিটিতে। ওনার সাথে ডিটেইল সুইডেন নিয়ে কথা হবে। এখন আমরা এখানে চেক রিপাবলিক নিয়ে কথা বলে ফেলছি অলরেডি, আমরা আগামীকালকে আপনার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ সেশনে থাকার জন্য। নজরুল ভাই, ওকে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময় দেওয়ার জন্য। আর হয়তো খুব শীঘ্রই আপনি অনেক ব্যস্ত হয়ে যাবেন অনেক স্টুডেন্টদের কাজ নিয়ে, বাট টিল দেন অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, এবং বিদায় নেওয়ার আগে যারা যারা আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে চান, মেইল করুন service@nordictrans.se তে, এবং আমার সাথেই থাকুন ফেসবুক পেজে নর্ডিকট্রান্সে community:nordictrans। এখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আনসার নিয়ে কাজ করব, এটা একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ, এখানে আপনারা অ্যাড হতে পারেন, এবং বিভিন্ন দেশ নিয়ে এখানে কথাবার্তা বলা হবে। সো সেই ক্ষেত্রে আপনি আপনারা যত ধরনের প্রসেস আছে সবকিছু জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে আরো রিকোয়েস্ট করবো যে আপনারা আগামীকালকে যে লাইভ সেশন হবে সুইডেন নিয়ে, সেই লাইভ সেশনে আপনারা যদি থাকেন আমার সাথে, আমার এবং দিনার সাথে, তাহলে আপনারা সুইডেন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, কারণ ওখানে বিশদভাবে স্কলারশিপ এবং অ্যাডমিশন প্রসেস নিয়ে কথাবার্তা বলা হবে, এবং আমরা যে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে অ্যাক্রিডিটেশনে যাচ্ছি সেগুলো নিয়েও অনেক কথাবার্তা বলা হবে। সো আমার কাছে মনে হয় যে লাইভ সেশন গুলো আপনাদের সবার ভালো লেগেছে, সবাই নলেজের সাথেই থাকুন, আমাদের সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।